রক্তদান শিবির করার জন্য যদি আমাদেরকে মানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে দরবার করতে হয় তাহলে কোন রাজ্যে আমরা বাস করছি রাজ্য সরকার ধাক্কা খেতে খেতেই চলছে দেখুন একটা প্রশাসন যদি রাজলজ্জাহীন হয় এবং অহং সর্বস্ব হয় তাহলে এর থেকে বেশি কিছু আশা করতে পারেন না রাজ্যে প্রশাসন বলে কিছু নেই একটা জঙ্গলের রাজত্ব চলছে এবং এই জঙ্গলের রাজত্বটাই আসলে আমাদেরকে এমন জঙ্গলি করেছে যে রাজ্যের সাধারণ মানুষের বিবেক বুদ্ধিও হারিয়ে গেছে দেশের প্রধান বিচারপতির কাছে এই আবেদনও রাখছি যে আপনারই কোর্টে যে বিচারপতির আন্ডারে আমাদের ডিএ আছে সেটা যাতে দ্রুত শোনানি হয় তার ব্যবস্থা করুন এড ডনেশন ক্যাম্প করার জন্য হাইকোর্টে আবেদন করতে হলো আপনাদের দুর্ভাগ্য মানে রক্তদান শিবির গোটা দেশ মানে রাজ্য জুড়ে বলতে গেলে রক্তের তীব্র আকাল চলছে আমরা দীর্ঘদিন থেকে মানে রক্তদানের কাজগুলো করি সারা রাজ্য জুড়েই আমরা রক্তদান শিবির আয়োজন করি আমাদের শরণার্থীত কালের মতো এইবারে মানে দু হাজার চব্বিশ কেন বলবো দু সালের শেষ থেকে বা মাঝামাঝি থেকে দু সালের এই মাঝামাঝি পর্যন্ত গোটা রাজ্য যে যে ধরনের রক্ত সংকট দেখেছে এটা নজিরবিহীন তারপরে রক্তদান শিবির করতে চেয়ে সেই শিবির যাতে না করা যায় তার জন্য তার জন্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যাওয়া ডিভিশন বেঞ্চে যাওয়া মানে এটা কল্পনাতীত ব্যাপার এবং আমার মনে হয় যে গোটা রাজ্য প্রশাসনের কাছেও এটা একটা লজ্জার বিষয় হয়ে থাকলো যে একটা সংগঠন রক্তদান শিবির করতে চাইছে সেই সংগঠনের সাথে কোনো রকম রাজনৈতিক কোনো যোগ নেই রক্তদান শিবিরকে আটকানোর জন্য সিঙ্গেল বেঞ্চকে রায়কে ওভাররুল করানোর জন্য তারা ডিভিশন বেঞ্চে যাচ্ছেন জনগণের ট্যাক্সের টাকা খরচা করে আপনি যেরকমটা বললেন সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে যেতে হয়েছে আপনাদের সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চে জয় পেলেন আপনারা রাজ্য সরকারের কাছে এটা কত বড় ধাক্কা বারবার কোর্টে আসতে হচ্ছে এই একটা ডিসিশন নিয়ে রাজ্য সরকার ধাক্কা খেতে খেতেই চলছে মানে প্রত্যেকটা ক্ষেত্র যদি ধরেন তাহলে দেখুন একটা প্রশাসন যদি রাজলজ্জাহীন হয় এবং অহংসর্বস্ব হয় তাহলে এর থেকে বেশি কিছু আশা করতে পারেন না গোটা রাজ্য জুড়ে আমাদের প্রচুর রক্তদান শিবির হয় আগামী কালকেই আমাদের তিনটে জেলাতে রক্তদান শিবির আছে তিনটে জেলা মিলে ধরুন প্রায় অন্তত দুশো জন রক্তদান করবেন প্রত্যেকটি জায়গাতেই আমরা অভিজ্ঞতা হচ্ছে যে যেখানে যেখানে আমরা সরকারি হল বুক করছি এবার সরকারি হলগুলো আমরা বুক করি কেন না একটু কম পয়সায় পাওয়া যায় একটা রক্তদান শিবির করার জন্য তো ধরুন এক লাখ টাকা খরচা করা যায় না সেটা সেই পয়সা আমাদের নেইও বাঁকুড়া জেলাতে আমরা দেখলাম যে সেখানে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হলো একদম পুরো রাজনৈতিক কার্যকলাপ সেটা হচ্ছে কোথায় একটা সরকারি বিল্ডিংয়ের উপরে অফিস আওয়ারে তারপরে ডিপিএসসি নিজের ব্যানারে তৃণমূলকে দিয়ে পরে সেখানে রক্তদান শিবির করালেন আর যেদিন শিবিরটা হচ্ছে সেই দিনই সন্ধ্যেবেলাতে আমাদেরকে মেল পাঠাচ্ছেন যে আপনারা রক্তদান শিবির করতে পারবেন না বিকজ অফ সাম আন অ্যাভয়েডেবল তখন আমরা দেখলাম যে এনাফ ইজ আমাদের এটাকে নিয়ে হাইকোর্টে মামলা করা প্রয়োজন কারণ প্রত্যেকটা জেলাতে আমাদের এই অভিজ্ঞতা হচ্ছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ খুব স্বাভাবিকভাবে আমাদের পক্ষে রায় দিলেন আমরা অবাক হলাম এটা দেখে যে সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিপিএসসি বাঁকুড়া সরকারের মদতে তারা ডিভিশন বেঞ্চে গেলেন ডিভিশন বেঞ্চকে ধন্যবাদ জানাবো যে তারাও সিঙ্গেল বেঞ্চ বেঞ্চের রায়টাকেই কি বহাল রাখলেন কালকে বাঁকুড়াতে আমাদের সবার মানে রক্তদান শিবিরটা হচ্ছে কিন্তু এখানে আমরা একটা জানিয়ে রাখি এই রাজ্যবাসীকে যে এই রক্তদান শিবিরটা করার জন্য আমাদের খুব বেশি হলে হয়তো পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হতো এই হাইকোর্টে মামলা লড়ার জন্য আমাদের অন্তত পক্ষে দেড় লাখ টাকা খরচা হলো এই দেড় লাখ টাকা দিয়ে আমরা কমপক্ষে দশটা ক্যাম্প করতে পারতাম এবং জনগণের টাকা মানে আপনাদের টাকাও প্রায় লক্ষাধিক টাকা কিন্তু বাঁকুড়া ডিপিএসসি খরচা করলো কী জন্য না আমরা যাতে রক্তদান শিবির করতে না পারি আমরা কারণ আমাদের সাথে কোনো রকম রাজনীতির কোনো যোগ নেই উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দলীয় রাজনীতির বাইরে থাকা একটা সংগঠন প্রাথমিক শিক্ষার স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে এবং শিক্ষকদের স্বার্থে আমরা সারা বছর ধরে কাজ করে যাই এবং আলটিমেটলি মানুষের স্বার্থেই কাজ করি বৃক্ষরোপণের কর্মসূচি চলছে প্রত্যেকটা জেলায় জেলায় আমরা অনাথ আশ্রমগুলোতে দান মানে দান করার চেষ্টা করছে আমাদের সামর্থ্য মতো পুজোর সময় নতুন জামা কাপড় নিয়ে যতটা পারি আমরা যাওয়ার চেষ্টা করি গরিব মানুষের কাছে এই সব কর্মসূচি করার জন্য যদি মানে কোর্টের দ্বারস্থ হতে হয় তাহলে বলতে হবে যে রাজ্যে প্রশাসন বলে কিছু নেই একটা জঙ্গলের রাজত্ব চলছে এবং এই জঙ্গলের রাজত্বটাই আসলে আমাদেরকে এমন জঙ্গলি করেছে যে রাজ্যের সাধারণ মানুষের বিবেক বুদ্ধিও হারিয়ে গেছে এই রাজ্যের যারা শিক্ষিত মানুষ আছেন আমরা বলবো যে একবার ভাবুন রক্তদান শিবির করার জন্য যদি আমাদেরকে মানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে দরবার করতে হয় তাহলে কোন রাজ্যে আমরা বাস করছি আর কতটা সহ্য করলে পরে তারপর আপনারা পথে নামবেন তাহলে কি আপনি যেরমটা বললেন সেই কথা অনুযায়ী কি কোথাও না কোথাও গিয়ে আপনারা রাজনীতির শিকার হচ্ছে বলে আপনার মনে হচ্ছে রাজনীতি নেই কোথায় রাজনীতি বলতে আপনি কি বল মানে বোঝা বোঝাতে চাইছেন সেটা আমি মানে আমার কাছে স্পষ্ট নয় আর কি আমাদের কাছে রাজনীতি বলতে যে নীতি রাজ্যের মানুষের সামগ্রিক উপকারে লাগে আমরা সেটাকে রাজনীতি বলি তার বাইরে যা কিছু নীতি যেটা সরকার পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে চলছে আমরা সেটাকে রাজনীতি বলে মনে করি না আমরা মনে করি সেটা একটা ঘৃণ্য সংকীর্ণ দলীয় রাজনীতি মানে দলীয় নীতি রাজনীতির কথা আমরা উজ্জ্ব রাখছি সংকীর্ণ দলীয় নীতিতে এই সরকারটা চলছে যেখানে কিছু সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা যেখানে আমার পছন্দের মানুষদেরকে দরকার হলে চাঁদ পাইয়ে দেব কিন্তু তোমাকে যদি আমার অপছন্দ হয় তাহলে তোমার খুব স্বাভাবিক নাগরিক কাজকর্ম করার জন্য আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতন অরাজনৈতিক সংগঠনকে বারবার বাধা সৃষ্টি করা এর নেপথ্যে কী কারণ আছে বলে আপনার মনে হচ্ছে তাদের একটা কোথাও বুঝতে ভুল হচ্ছে আসলে তারা কি হয় জানেন তো মানে ধরুন মুখ্যমন্ত্রীর কথা বলছি এত তাবেদার পরিবৃত্ত হয়ে থাকতে ভালোবাসেন বলে দিচ্ছেন যে সারে জাহাজ আচ্ছা নজরুল ইসলামের লেখা কেউ যখন ধরিয়ে দিচ্ছে যে না এটা কবি ইকবাল লিখেছিলেন আমাকে শেখাতে এসো না মানে স্তাবক পরিবৃত হয়ে থাকতে থাকতে তিনি ভুলে যাচ্ছেন যে এই রাজ্যে এমন মানুষও আছেন যে কবি লিখেছিলেন যে রাজা তোর কাপড় কোথায় আমরা সেই কাপড় কোথায় বলা মানুষটাই মানুষ জনি আমরা বিশ্বাস করি যে আমরা শুধু শিক্ষক নই আমরা উদয়ন পণ্ডিত স্বাভাবিকভাবেই যে কোনো রাষ্ট্রশক্তি যারা অন্যায়কে পাথিও করে অন্যায়ের রাজপথ বানিয়ে রাজ্যটাকে শাসন করতে চান তাদের কাছে তো উদয়ন পণ্ডিতরা গলার কাঁটা হবেন সেটা খুব স্বাভাবিক আমাদের পথেও তারা কাঁটা মানে বিছিয়ে দিচ্ছেন আমরা এসব কোনো কিছুকেই পাত্তা দিই না যেভাবে একটা রক্তদান শিবির করার জন্য আমরা এই হাইকোর্টে আসতে পেরেছি চ্যালেঞ্জ করতে পেরেছি সরকারকে হারাতে পেরেছি মুখে কালি লেপতে পেরেছি ভবিষ্যতেও অতীতেও করেছি ভবিষ্যতেও যেখানে যেখানে বাধা দিতে আসবেন আইন মেনে আইনকে সঙ্গে নিয়েই আমরা সরকারের বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যাব আচ্ছা ডিএ মামলা নিয়ে আপনারা বারংবার সুপ্রিম কোর্টের মানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টের এই শুনানি বারংবার পিছিয়ে যাচ্ছে সেই বিষয়ে আপনি কি বলবেন এটা একটা অন্য পার্সপেকটিভের এলো আর কি আমি অন্য যে মঞ্চ আছে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ যেটা সমস্ত রাজকর্মচারী যারা পশ্চিমবঙ্গ সরকার থেকে বেতন পান স্থায়ী অস্থায়ী তাদের সকলের মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এই মামলায় পার্টি নয় এখনও পর্যন্ত সুতরাং এই মামলা কেন বিলম্বিত হচ্ছে সেটাকে নিয়ে আমরা খুব একটা কিছু বলতে পারি না কিন্তু একটা বিষয় নাগরিক হিসেবে বলতে পারি বা আমি একজন ক্ষতিগ্রস্ত মানুষ হিসেবে বলতে পারি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার উনি বলেন যে আমাদের বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে কারণ বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানে মানুষকে ন্যায় বিচার পাওনা থেকে দূরে সরিয়ে রাখা তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে অথচ তার কোর্টেই মানে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পেনশনার তারা বঞ্চিত হচ্ছেন দীর্ঘদিন তেরোটা শুনানি হয়ে গেছে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট ঠিক করতে পারেনি যে কবে পূর্ণাঙ্গ শুনানি আমি করতে পারবো তারপরে তিনি নির্বিকার থাকেন এটা যে তিনি জানেন না তা কিন্তু নয় এটা তার গোচরেই আছে তাহলে কোথাও না কোথাও মনে হয় যে তিনি থেকে পরেই সমস্ত কিছু মানে একটা যোগ সাজস করে পরেই তিনি যে কথাগুলোকে বলতে চাইছেন সেই কথাগুলোকেই নিজেই অমান্য করছেন যাতে করে আমরা সরকারি কর্মচারীরা সঠিক বিচারটা না পাই কোথায় স্বার্থ কার স্বার্থ কী জড়িয়ে আছে আমরা কিছু জানি না তবে একটা বিষয় আমরা ঠিক করেছি যে আইনের জায়গা আইনি পথেই এটা লড়াই হবে সংগ্রামী যৌথ মঞ্চ খুব দ্রুত এই মামলাতে হস্তক্ষেপ করবে এবং আমরা যদি হস্তক্ষেপ করে একটা কথা দিতে পারি যে কোনো বিচারপতি আর এটাকে না আমরা সেভাবেই মামলা সাজাচ্ছি আপনি যেমন এখন প্রধান বিচারপতির কথা বললেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইডে প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে আপনারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই ব্রাই দাওয়া নিয়ে ঠিক কতটা খুশি তিনি তো বারবার পিছিয়েই যাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে আপনারা কতটা খুশি বা অমত না আমাদের মানে ডিএম মামলা তো প্রধান বিচারপতির এজলাসে নেই ডিএ মামলা অন্য এজলাসে আছে প্রধান বিচারপতির মানে দেখুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি রায় দেবেন না দেবেন সেটা নিয়ে তো আমাদের বলার কিছু থাকতে পারে না সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম সেখানে মানুষ বিভিন্ন জন বিভিন্ন রকম বক্তব্য পেশ করছেন আর একটা কথা খুব স্বাভাবিক যে রায় যিনি দিন দেন না কেন ধরুন আমার রায়টা পক্ষে গেল আপনার বিপক্ষে গেল আপনি কিন্তু কোনো সময়ই সমর্থন করবেন না তাতে সেখানে যতই ন্যায় থাকুক বা যতই অন্যায় থাকুক তবে আমরা ভুক্তভোগী হিসেবে এটুকু বলতে পারি যে উনি ওপেন প্ল্যাটফর্মে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার যে কথা বলেন আমাদের ক্ষেত্রে অন্তত তার প্রতিষ্ঠান ওনার কথার মান্যতা দিতে পারেনি আমরা এটুকু বলতে পারি সেক্ষেত্রে উনি ব্যর্থ না উনি সফল এত বড় মামলার ক্ষেত্রে সেটা ওনাকে বিচার করতে হবে বা ওনাকেই প্রমাণ দিতে হবে যে হ্যাঁ উনি যে কথাগুলো বাইরে বলছেন সেই কথাগুলোকে অ্যাকচুয়ালি যাপন করেন বলেই বলছেন মানে এটা অন্তত আমরাও দেখতে চাই আমরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা রাজ মানে দেশের প্রধান বিচারপতির কাছে এই আবেদনও রাখছি যে আপনারই কোর্টে যে বিচারপতির আন্ডারে আমাদের ডিএ মামলা আছে সেটা যাতে দ্রুত শুনানি হয় তার ব্যবস্থা করুন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পেনশনার এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে তাদের অধিকারটা মারা যাচ্ছে অনেকে মানে দিন গুনতে গুনতে মৃত্যু পতিত হয়েছেন অনেকে চলেও গেছেন তাদের অধিকারটুকু না পেয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কিন্তু আপনিও দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না উনি কোথাও না কোথাও দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বলে আপনি মনে করছেন না সেটা নিয়ে আমাদের বলার কিছু না আমরা রিকোয়েস্ট করছি এটা আর কি মানে তিনি এড়িয়ে যাচ্ছেন কি না যাচ্ছেন সেটা তো তাকে ঠিক করতে হবে মানে ওটা বলার একটিয়ার বা অত বড়ো মানে বলার মতো জায়গাতে আমি নেইও সেই অধিকারও আমার নেই কিন্তু আমার একজন বিচারপ্রার্থী একজন দেশের নাগরিক হিসেবে উনি যে কথাগুলো বলছেন আর কি আমি ওনার কথাগুলোই ওনাকে মনে করিয়ে দিচ্ছি যে উনিই বলছেন যে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অথচ তার কোর্টে আজকে বছর ধরে তেরোবার শুনানি করার পরেও একটা সময় বের করতে পারে না যেখানে তারা মামলাটা সুষ্ঠুভাবে শুনতে পারেন সুতরাং তিনিই ঠিক করুন যে তার কোর্ট ঠিকঠাকভাবে চলছে কিনা শুনানি যদি এর পরও আরো পিছিয়ে যায় সেই বিষয়ে আপনারা আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে আমরা মামলায় ঢুকছি সুতরাং আর পিছুতে দেওয়া হবে না মানে শুনানি হবেই এটুকু বলতে পারি আপনি সেরকম কনফিডেন্স তো আছে এখনো পর্যন্ত আমরা কোনো মামলায় হারিনি তাতে যত কঠিন মামলাই হোক সেটা হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করা হোক নবান্নের সামনে অবস্থান করা হোক শহীদ মিনারে বসে থাকা হোক শহীদ মিনারে আজ পর্যন্ত কেউ রাত দিন এতদিন থেকে বসে থাকতে পারেনি আমরা বসে আছি সুতরাং আশা করি ওই মামলাও হারব না ওই মামলাতে হারার কোনো জায়গাও নেই এবং সেটা দ্রুতই হবে কতটা দ্রুত হতে চলেছে তাহলে সেই মামলা চেষ্টা করছি আশা করছি যে অগাস্ট বা সেপ্টেম্বরে আমরা এই বিষয়ে ইন্টারভেন করবো আর কি